বর্তমানের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা নেতৃত্বাধীন সরকারের 2022 সনত যোরহাটত অনুষ্ঠিত এখন কেবিনেট বৈঠক, আর এই কেবিনেট বৈঠকের সিদ্ধান্ত মর্মে যোরহাটের ঐতিহাসিক বলুঙাপাড়স্থিত লাচিত মৈদাম, সেই লাচিত মৈদামক নূপত সজাই তুলিবর কারণে এক বৃহৎ অভিলাষী আসনি হাতত লৈছিল। আর সেই আসনি যসলতে প্রায় 175 কোটি টাকা ব্যয় সাপেক্ষ নির্মাণ করা যভিলাষী আসনি, সেই আসনি ইতিমধ্যে সম্পূর্ণ হওয়ার দিকত মানে প্রথমতে কিছু পরিবেশ দেখাই লোক বিচারিছ। এয়া হয়েছে হোলুঙাপাড়স্থিত যে লাচিত বরফুকন স্মারক আর সাংস্কৃতিক প্রকল্পের পরিবেশ। ইতিমধ্যে আমি কইসুয়ে যে 2022 সনের যসলতে যোরহাটত কেবিনেট বৈঠক হয়েছিল মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা নেতৃত্বাধীন সরকারের 15 ডিসেম্বর, সেই বৈঠকতে এই যে প্রকল্প, এই প্রকল্পর অনুমোদন লাভ করেছিল। আর যা আপনার যদি এই মুহূর্তে যদি আমি কও যে 2023 বর্ষের ফেব্রুয়ারি মাহত মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় এই বৃহৎ যে প্রকল্প, এই প্রকল্পর ভূমি পূজনের শুভারম্ভ করেছিল। আর পরবর্তী 2024 সনের 18 ফেব্রুয়ারিত দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডাঙরিয়ায় ইয়ার যে প্রকল্পর এই যসলতে 175 কোটি টাকা প্রকল্প, সেই প্রকল্পর একটা অংশর শুভারম্ভ করিলে, শুভ উদ্ঘাটন করিলে, যি 125 ফুট উচ্চতার বৃহৎ জাতীয় বীরজনার প্রতিমূর্তি, সেই প্রতিমূর্তি শুভ উন্মোচন করিলে। আর পরবর্তী যেহেতু আমি কইসুয়ে যে ইয়াতে দুটা অংশ ইয়াতে নির্মাণ করা হয়েছিল, প্রথম অবস্থাতে যি 125 ফুট উচ্চতার যে সুউচ্চ প্রতিমূর্তি, জাতীয় বীরজনার প্রতিমূর্তি, সেই প্রতিমূর্তি ইতিমধ্যে উন্মোচন করা হয়েছে। আর পরবর্তী ইয়াতে এই প্রকল্পতে আর বহুকেইটা আসলে খুব সুন্দর ইয়াত আসনি ইয়াত সন্নিবিষ্ট হয়ে আছিল। দুটাকই বিশেষ সংগ্রহালয়, যি দুটা সংগ্রহালয়ত কেবলমাত্র ভারতবর্ষরে নহয় ভারতের বাহিরেরও শিক্ষার্থী সকলে আহি ইয়াতে গবেষণা করিব পারিব, তেনে দুই আসলে গবেষণা কেন্দ্র ইয়াতে স্থাপন করিবলৈ দিহা করেছিলে। এই প্রকল্পত আছিলে 3খনক হেলিপ্যাড আছিলে আর একটা বৃহৎ আকারের একটা অডিটোরিয়াম, আর সেই কামখিনি ইতিমধ্যে প্রায় সম্পূর্ণ হওয়ার দিকত আমি গোটেই কথাখিনি পাতিম। যেহেতু অহা বর্ষর 2025 বর্ষের ফেব্রুয়ারি মাহত এই প্রকল্প সম্পূর্ণ হব বলে ইতিমধ্যে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিল। মানে আসলে যে ঠিকাদারী প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানে খুব খরটকিয়াক এইখানে কাম করেছিল 2023 বর্ষের ফেব্রুয়ারি মাহত আরম্ভ হয়েছিল, আর পরবর্তী সময়ত ক্ষিপ্রগতিতে এই কাম চলি গেছিল। মানে অকান আপনার ওসলে অকান আগলে আহিলে সুবিধা হব। আর কিতনা টাইম চাইয়ে ও ইয়ে প্রজেক্ট কমপ্লিট হোনে কে লিয়ে? 82% মোটামুটি কমপ্লিট হো গিয়া হ্যায়, और जो भी बैलेंस है हमारा ऑडी है, ऑडिटोरियम का फिनिशिंग काम और स्ट्रक्चर का कुछ कम बैलेंस है, ये भी हमारा 3-4 महीने का अंदर हो जाएगा। और दूसरा जो म्यूजियम है वो म्यूजियम तो ऑलरेडी कम्प्लीट ही है, कम्प्लीट हो गया। हाँ ऑलरेडी कम्प्लीट, 100% कम्प्लीट है, खाली उसका फॉल सीलिंग कुछ बाकी है, वो हो रहा है, 2-4 दिन में हो जाएगा। स्ट्रक्चर कम्प्लीट है? हाँ स्ट्रक्चर कम्प्लीट है, फिनिशिंग चल रहा है। ফেব্রুয়ারি মাসে ও কমপ্লিট সারা প্রজেক্ট কমপ্লিট 100%। ফেব্রুয়ারি কি জানুয়ারি মাস না, নভেম্বর, অক্টোবর, নভেম্বর, অক্টোবর মে হয়ে যায়গা দোনো বিল্ডিং, মিউজিয়াম ভি কমপ্লিট হয়ে যায়গা। এজ পার আমাদের ড্রয়িং, এজ পার আমাদের যে আর্কিটেক্ট কার ড্রয়িং হে, উসমে আমরা নেক্সট মান্থ পুরো খতম হয়ে যায়গা, খতম হয়ে যায়গা, বিল্ডিং হ্যান্ড ওভার জায়গা পড়ছে। कब हैंड ओवर करेंगे? वो बिल्डिंग आपको हैंड ओवर हम लोग सब कर देंगे, ठीक है, और वो हम बिल्डिंग हमारे आपको फरवरी के लास्ट तक ऑडिटोरियम हैंड ओवर कर देंगे हम लोग। हाँ ऑडिटोरियम जो हमारा है 500 सीटर है, उसमें बैठने की व्यवस्था वहाँ पे है, पूरा हमारा सैनिटाइज एसी किया हुआ उसमें सब व्यवस्था है, ठीक है, उसमें कोई भी प्रोग्राम आपको हो सकता है अच्छा ढंग से। ऐसा आपको यहाँ पे जोरहाट में ऐसा है नहीं जो कि यहाँ पर दिया गया है, वो आपको फरवरी महीना तक हैंड ओवर हो जाएगा बिल्डिंग कम्प्लीट पूरा। दे प्रोजेक्ट को हम लोग को फरवरी बहुत होगा, करते करते मार्च के लास्ट तक यहाँ सब निकल जाएंगे हम लोग पूरा क्लियर कम्प्लीट हैंड ओवर देके। ধন্যবাদ জানাইছো আপনাক, আরো এজন কর্মচারী বিষয়ববী আছে, আপনার ওসলে আহিছো, এফালে ঘুরিলে সুবিধা হব, অকনমান সুবিধা হব, যেহেতু প্রজেক্ট কমপ্লিট হবলে গৈ আছে,
আর ফেব্রুয়ারি মাহতে মুখ্যমন্ত্রীও কৈছে যে ইতিমধ্যে এই প্রজেক্ট ফেব্রুয়ারি মাহত কমপ্লিট হব আর কথা ঘোষণা করেছে আর আপনাদেরও কৈছে কথাটো। আর কেন কিবা কিবি সমস্যা এতিয়াও আছে নাকি বা ইয়াতে কিছুদিন আগতে শ্রমিক সকল উজনিরপরা শ্রমিক সকল গুছি গছিলে, আপনাদের শ্রমিকের সমস্যা পড়েছিল নাকি? নাই, আমারও এই যে ইন্টার এরিয়া মে কাম হা হ্যাঁ, রোড সে থাড়া অন্ধ রে, ইসমে কই শ্রমিক কা কই প্রবলেম নাই হওয়া, ইসমে হামলোক জৈসে পহলে পুরানো লেবার থা ওই লোক আমার কাম কর রা হ্যাঁ, উসমে কই এফেক্ট নাই হওয়া। আমার যে লেবার হ্যাঁ ও সব অল টাইম একই হ্যাঁ, জো লেবার বাহার ভাগ গিয়া এসে কই ঝামেলা হওয়া না, এসে নাই কুছ নেই, কাম চল রা হ্যাঁ বড়িয়া সে। কাম হামলোক তিন মাইনে কা অন্দর স্ট্রাকচার খতম কর দেগা, উসকে বাদ ফিনিশিং কে লিয়ে দু তিন মাইনে লাগেগা, পাঁচ মাইনে মে পুরা 100% ক্লোজ, মানে ফেব্রুয়ারি মাহত সকলো হয়ে যাতো খাও। হ্যাঁ হ্যাঁ 100% খতম হয়ে যাবে, হামলোক মার্চ তক নিকাল যায়গা। ওকে, যেহেতু আপনাদের আরম্ভণিতে এই কথাটা কৈছিলে যে যেনে ধরনে কৈছিলে তেনেধরে কাম চলি গেছে, কাম তো বিদ্যুৎ গতি চল রা 24x7। আমার কাম মে কই রুখাবত নেই, রুখাবত খালি বারিশ হ্যাঁ, থোড়া সে বারিশ কে বাজে সে আমার কা কাম থোড়া ডিস্টার্ব হা হ্যাঁ। আর ইদানিক দু তিন দিন বহুত টেম্পারেচার বাড়িছে, লেবার মানে রোদ্রের কাম করিবার কষ্ট হয়েছে, সেইটা পাই কিছু কাম এফেক্ট হয়েছে, লেকিন রাত্রিতে কাম করি মই পুরা করে দিয়েছি, রাতি পুরা কাম, হ্যাঁ পুরা কাম চলিছে, ভোর 4টার থেকে স্টার্ট করে দিয়েছি কাম, আর সে কাম চলছে রাত্রি 9টা পর্যন্ত, তার মাঝে ব্রেক আছে দু তিন ঘন্টা, যে ধূপ পাই থোড়া কাম প্রবলেম হয়েছে, আর তো কিছু প্রবলেম নেই। যুটা মিউজিয়াম হব, যে দুটা সংগ্রহালয় করেছে, ইয়ার ভিতর সুরা স্ট্রাকচার অল্প সুকিয়া নাকি? ফুল কমপ্লিট হ্যাঁ, আমার খালি পেন্টিং হ্যাঁ আর ফলসি দোনো কাম বাকি, ও হয়ে যায়গা একই মাইনে মে হয়ে যায়গা, এক মাইনে মে হয়ে যাবে, আর অক্টোবর লাস্ট তক আইয়েগা পুরা মিলেগা আপকো মিউজিয়াম দোনো। ধন্যবাদ জানাইছো, এয়া আসলে আসলতে যে ঠিকাদারী প্রতিষ্ঠান, সেই ঠিকাদারী প্রতিষ্ঠানের বিষয়ববিয়া সকলের ভাষ্য ইতিমধ্যে কৈছে যে ফেব্রুয়ারি মাহত এই প্রজেক্ট সম্পূর্ণ হব, এই যে আসলতে মুখ্যমন্ত্রীর একটা সপনের প্রজেক্ট এই প্রজেক্ট, আর ইয়ার মূল মূলতে হয়েছে যে জাতীয় বীর লাচিত বরফুকনের যে শৌর্য বীর্য ত্যাগ, এই ত্যাগক আসলতে বিশ্বর বুকুত জিলিকায় তুলিবর কারণে তেও ইতিমধ্যে বহুকেইটা পদক্ষেপ হাতত লৈছিল, আর তারে অন্যতম স্থায়ী পদক্ষেপ আসলে এই যে 175 কোটি টাকা ব্যয় সাপেক্ষ যে এই প্রকল্প, এই প্রকল্প ইতিমধ্যে কাম তীব্র গতিত চলি আছে, দিনে নিশা ইয়াতে কাম চলিছে, আর ইতিমধ্যে যে আলুয়ালিয়া কনস্ট্রাকশন যে ঠিকাদারী প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানের কর্মচারী সকলেও ইতিমধ্যে আরম্ভণিতে তেওঁলোকক যে টার্গেট বান্ধি দিয়া হয়েছিল 2025 বর্ষের ফেব্রুয়ারি মাহতে তেওঁলোকে হ্যান্ড ওভার করব লাগিব বলে যে কথা ইতিমধ্যে তেওঁলোকক বান্ধি দিয়া হয়েছিল সময়, আর সেই সময়তে তেওঁলোকে এই প্রজেক্ট, এই যে প্রকল্প, এই প্রকল্প অসম সরকারের হাতত তুলি দিব বলে তেওঁলোকে ইতিমধ্যে অবগত করেছে। আপনি বিচরা বাতরি পাব কেবল নিউজ 18 অ্যাপত, নিউজ 18 অ্যাপ ডাউনলোড করবলৈ স্ক্যান করক এই QR কোড, গুগল প্লে স্টোরতো পাব এই নিউজ 18 অ্যাপ।